আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ও মহাশিবরাত্রি। নারী দিবস ও শিবরাত্রি উপলক্ষে অভিনব উদ্যোগ জয়পুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের। অচলতি মানুষ ও জয়পুরের দোকানে দোকানে মিষ্টি বিতরণ ও জনগর্জন সভাতে যাওয়ার লিফলেট বিলি করলেন মহিলা তৃণমূল কংগ্রেস। আগামী 10ই মার্চ ব্রিগেড চলো ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মহিলা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগে জোর প্রস্তুতি লক্ষ্য করা গেল জয়পুর ব্লকে। আজ আন্তর্জাতিক নারী দিবস, সেই নারী দিবস উপলক্ষে আলোচনা সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত 13 বছরে উন্নয়নের ডালি নিয়ে যে সমস্ত জনমুখী প্রকল্পগুলি করেছেন মানুষের সেবার জন্য, সেই সমস্ত প্রকল্পগুলির লিফলেট করে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সাথে নারীদের সম্মান রক্ষা করতে, নারী শক্তিকে জাগ্রত করতে অভিনব উদ্যোগ জয়পুর এর সাধারণ জনগণকে করালেন মিষ্টিমুখ। আজকের এই নারী দিবস উপলক্ষে কি বলছেন জয়পুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী শর্মিষ্ঠা ব্যানার্জি, চলুন শোনাবো আপনাদের। আমরা নারী দিবস পালন করলাম সকল নারী মিলে। আজকে আমার নারী দিবসের যেটা মেন উদ্দেশ্য, আমাদের দুটো নারী দিবসও করলাম, তার সাথে জনগর্জনে গর্জে উঠুক আমরা ব্রিগেড যা একটা প্রস্তুতি সভাও করলাম। আমরা 10ই মার্চ ব্রিগেডের অনুষ্ঠানে কলকাতায় সব হাজির হব, দিদির হাত শক্ত করার জন্যে আমরা মহিলারা দেখিয়ে দেবো যে আমরা জনগর্জনে কতটা গর্জে উঠেছি, সেটা আমরা 10ই মার্চই প্রমাণ করে দেব। আমরা বেরিয়েছিলাম দিদির শুভেচ্ছা বার্তা নিয়ে, নারী দিবস উপলক্ষে ওনাদেরকে মিষ্টিমুখ করালাম আর ওনাদের হাতে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলাম। আজকে দিদির যে প্রকল্প, দিদি কী কী উন্নয়ন করেছে, এইসব নিয়ে আমরা একটু, নারী দিবস তো আজকে আমরা একটু রাস্তায়, ওই জন্য দিদির জন্যই এটা আমরা করেছি। আপনার নাম পরিচয়? আমার নাম শর্মিষ্ঠা ব্যানার্জি, আমি জয়পুর ব্লকের শোভানেত্রী।